পর্বতারোহীরা সমতলে এসে ঝাঁপিয়ে পড়লেন কোভিড যুদ্ধে। আপনারা দেখছেন এক ঝলক পারমিতা রয়েছে আপনাদের সঙ্গে। পাহাড়ে চড়া যাদের নেশা, তারাও এখন নেমেছেন কোভিড মোকাবিলায়। সোনারপুরে কোভিড জয় করতে এগিয়ে এলেন পর্বতারোহীরা। সোনারপুর আরোহীর উদ্যোগে ক্লাব ঘরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পালা করে সেখানে তিনটি শিফটে থাকছেন পর্বতারোহীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে ফোন নাম্বার। কোভিড আক্রান্তকে হাসপাতাল বা সেফ হোমে পৌঁছানো বা বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া তো আছেই, এর সাথে কোভিড আক্রান্ত রোগীদের বাড়িতে ঔষধ থেকে আরম্ভ করে প্রয়োজনীয় জিনিসও পৌঁছে দিচ্ছেন তারা। অক্সিজেন পরিষেবা স্বাভাবিক রাখতে ক্লাবের উদ্যোগে কেনা হয়েছে সিলিন্ডারও। এর জন্য ক্লাবের সদস্যরা চাঁদা দিয়েছেন। চলতি বছরে ক্লাবের এক্সপিডিশনের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকাও লাগানো হয়েছে এই কাজে। ক্লাবের সম্পাদক এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘার সফল আরোহণকারী রুদ্রপ্রসাদ হালদার বলেন, মানুষের পাশে থাকতেই তাদের এই উদ্যোগ। চিকিৎসকদের পরামর্শ নিয়ে তারাও এই লড়াইয়ে সামিল হয়েছেন। আমরা মোটামুটি ক্লাব থেকে তিনটে শিফট আমরা বানিয়েছি। তিনটে শিফটে তিনজন বসে আছে, প্রতিদিন তারা ওই একই সময়ে ওই নাম্বারটা ওই শিফটের জন্য বরাদ্দ। তা মোটামুটি রাত 12টা থেকে সকাল 8টা একটা শিফট, সকাল 8টা থেকে বিকেল 4টে আর একটা শিফট, এবং সন্ধ্যে মানে ইভিনিং শিফট হচ্ছে বিকেল 4টে থেকে রাত 12টা। এই তিনটে শিফটে তিনজন লোক, আলাদা আলাদা মানুষ, তারা ফোন ধরছেন, বিভিন্নভাবে গাইড করছেন, জেনে নিচ্ছেন যে পেশেন্টের 90-এর কম আছে কি না, মানে অক্সিজেন স্যাচুরেশন 90-এর কম আছে কি না। 90-এর কম হলে তবেই আমরা যাচ্ছি, এবং আমরা সবসময় বলছি যে হসপিটালাইজ করতে হবে, এবং সঙ্গে সঙ্গে ওই খবরটা সেখান থেকে চলে আসে। আমাদের এই টোটাল ব্যাপারটা দেখভাল করার জন্য দুজন লোক রাখা হয়েছে, সে যারা ফোন ধরছে তারা সেই দুজন লোক, যেমন চয়ন চ্যাটার্জি এবং রাহুল, এই দুজনকে খবর দিয়ে দিচ্ছে, বিভিন্ন সময়ে খবর দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে প্রতিটা শিফটের সঙ্গে মিনিমাম দুজন করে লোক আমাদের রেডি থাকছে, একদম তাদের ডিউটি দেওয়া হচ্ছে এবং তারা সেইভাবে ডিউটির মতো করে করছে। কখনও কখনও যখন দেখা যাচ্ছে খুব বড় সিলিন্ডার যাচ্ছে এবং ওই দুজন চলে গেল, আরও আবার একটা দরকার পড়েছে, তখন কাছাকাছি যারা আমরা অ্যাভেলেবেল আছি তাদেরকে কন্ট্যাক্ট করে দ্বিতীয় একই শিফটে দ্বিতীয়বার পাঠানো হচ্ছে। এইভাবে আমাদের কাজ চলছে, এবং মোটামুটি এই যে বড় সিলিন্ডার প্রায় 47 লিটারের যে সিলিন্ডার, এগুলো ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার, গভর্নমেন্ট এটা অনুমতি দিয়েছে এইসব সেক্টরে ইউজ করতে। এই সিলিন্ডার দিয়ে আমরা মানে লোকের যেখানে এত সাংঘাতিক ভারী, দোতলায় তিনতলায় তোলা যাবে না, তাই গ্রাউন্ড ফ্লোরে এই সিলিন্ডার আমরা পাঠাচ্ছি। আর আমাদের কাছে আছে 10 লিটারের দুখানা, এবং আজকের একখানা আছে তিনখানা। এই তিনখানা সিলিন্ডার দিয়ে আমরা, আমাদের ছেলেরা যখন কল আসছে, এবং যেটা 5-6 ঘন্টার বেশি চলবে না, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করছি সাপোর্ট দিতে, সাপোর্ট দিয়ে তারপরে তাকে হসপিটালাইজ করার চেষ্টা করছি সঙ্গে সঙ্গে। হ্যাঁ অবশ্যই, আমাদের সঙ্গে ডাক্তার যুক্ত আছে, মোট 2 ডাক্তার একদম সিরিয়াসলি যুক্ত আছে। আমরা প্রতিটা কেস যখন হচ্ছে আমরা জেনে যাচ্ছি, বুঝে যাচ্ছি, তারপরে ডাক্তারের সঙ্গে পরামর্শ করছি। প্রয়োজনে আমাদের ডাক্তারবাবু সেই পেশেন্টকে ভিডিও কলে কথা বলে নিচ্ছেন, তারপরে যেমন বলছেন তেমনভাবে আমরা অক্সিজেন দিয়ে আমরা চলে আসছি। রুদ্রপ্রসাদ হালদার।